নম্বর ব্লকের মথুরার মুন্সিলেন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বাইসনের আনাগোনায় আতঙ্ক ছড়ায়। যারা গিয়েছে চিলাপাতার রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে দুটি বাইসন, পরে একটি জঙ্গলে চলে গেল, অপরটি থেকে যায় ওই এলাকাতেই। এই ঘটনার জেরে এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা ও সোনাপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। তারা বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে দুটো জঙ্গল থেকে যে জঙ্গলি বৈষ্ণ আসছিল, তার মধ্যে একটা চলে গেছে, একটা কিন্তু এখন আতঙ্কিত করে দিয়েছে লাইনে এসে। মোটামুটি একজন লোক মানুষকে মারছে, তারপর একটা শুয়োরকে মারছে, তারপর একটা মেয়ে ছেলেকে মারছে, তারপর এখনও কিন্তু ওই মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যত ফোর্স এসে এখানে আসে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু এখনও নিতে পারি নাই। আপনারা মানে আতঙ্কিত রয়েছেন গ্রামবাসী, মানে এর আগেও কি এরকম করে আসে? হ্যাঁ, এর আগেও আসে, কিন্তু এইরকম হয় মানুষ মানেনি না। আপনারা কি চান যে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাও, বাইসনকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাও জঙ্গলে, তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে যাও, এটাই আমরা চাই। যাতে এখানে ভালো আছে আসে, তাহলে আমার ভালো হবে। আমরা আজকে কেউ কাজে যাইনি, সবাই বাড়িতেই। সব কোন জঙ্গল থেকে আসে? এটা চিলাপাতা। চিলাপাতা নাম দাদা আপনার? অমরদাস ভগত। গুপ্তা ফার্মেসি, ন্যায্য মূল্যে হাই কোয়ালিটি ওষুধ, বিনামূল্যে হোম ডেলিভারি এবং আকর্ষণীয় ডিসকাউন্ট। ডক্টর ফাহাম মোহাম্মদ এবং ডক্টর সুরেশিসদের তত্ত্বাবধানে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তবে আর দেরি কেন, চলে আসুন গুপ্তা ফার্মেসিতে। মাটিগাড়া থেকে বার্সোলা হয়ে টিসিপি মোড়ের ডান দিকে সৈনিকপুরী রোড দিয়ে গিয়ে প্রথম ডান দিকে বাঁক নিয়ে পৌঁছে যান গুপ্তা ফার্মেসিতে।